ধরলা এবং গিরিধারী নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ভারত বাংলাদেশ সীমান্তের গীতালদহ গ্রাম পঞ্চায়েতের ধরলা এবং দড়িবস এলাকায়। ভৌগোলিক অবস্থার কারণে এমনিতেই এই দুটি গ্রাম বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে কোচবিহার জেলার মূল ভূখণ্ড থেকে। এই দুটি গ্রামকে দুদিক থেকে ঘিরে রয়েছে ধরলা এবং গিরিধারী নদী, আর দুদিক থেকে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত, যার কারণে কোনো উন্নয়নই প্রবেশ করেনি এই এলাকায়। এই এলাকায় নেই কোনো রাস্তা, নেই স্বাস্থ্যকেন্দ্র, সঠিক সময় পৌঁছায় না সরকারি সুযোগ সুবিধা, নেই নদীর বাঁধ, তাই এই দুটি গ্রামের সম্পূর্ণ এলাকা অসংরক্ষিত। নদীর জল বাড়লেই তৈরি হয় বন্যা পরিস্থিতি। কিসের আমার অভাব, আলু বেচা খাই দরিবার দাঁড়িয়ে লোক অভাব আছে, এই যে আমরা নদী দড়িবস এলাকার লোক, নদী এলাকা, এর আশপাশে যে বন্যাটা হলো চারপাশে পাড়ি ছিল, কিন্তু কোনো প্রশাসন বা বিএসএফ যোগাযোগ করে নাই, আমরা অনুরোধ করছি যোগাযোগ করে নাই। এখন এই পানি এখনও হইতেছে, পানি বাড়তেছে, হ্যাঁ এখন কি করব কি না করব, আমাদের বাড়িঘর দুয়ার পালে গেছে, হ্যাঁ এখন এর সহযোগিতা যদি বিডিওসব না করে তাহলে আমরা কি হবে উভয়টা, এর ব্যবস্থা বাড়িতে কি রান্না বন্ধ আছে এখন? হ্যাঁ রান্না বন্ধ আছে, কালকে হ্যাঁ কালকে সন্ধ্যা থাকিয়া এখন অব্দি প্রশাসনের পক্ষ থেকে কেউ আসে নাই? না আসে নাই, প্রশাসনের পক্ষ থেকে কেউ আসে নাই, যোগাযোগ হয় নাই। এই মুহূর্তে কি চান আপনারা? এখন বাড়ি ঘর দুয়ার তো তলা, পাক শাক করি তো খাইতে পারি না, এখন যা করা লাগে বিডিও সেভ করুক। আপনার গ্রামের নাম? আমার এই এলাকা হলো দড়িবস গ্রাম। আচ্ছা আপনার নাম? আমার নাম হলো মোহাম্মদ ভোলা মিয়া।